তো আশা করি এই ভিডিওতে যারা টাচ করেছো তারা সকলেই মাধ্যমিক পরীক্ষার্থী, বা তোমাদের বাড়ির কেউ না কেউ মাধ্যমিক পরীক্ষা দেবে এবছর 2023 সালে। সো তোমাদের জন্য কিন্তু এবছর একটি বই কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি মডেল টেস্ট পেপার হিসেবে। তো সেই বইটি আমার হাতে এসেছে এবং সেই বইটি আমি কালেক্ট করেছি তোমাদের জন্য। সো এই বইটি কেমন এবং এই বইটি তোমরা ইউজ করলে কতটা হেল্প পেতে পারো সেই ডিটেলসেই আজকে এই ভিডিওটি। ওকে, রিভিউ মানে এটাই যে বইটা কেমন ভালো বা কতটা হেল্প তোমরা পাবে এর থেকে সেই নিয়ে। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এটা কোনো প্রমোশনাল ভিডিও বা কোনো প্রমোটিং ভিডিও নয় বা কোনো পেড প্রমোশন ভিডিও নয়। এটা আমার বইটা ভালো লেগেছে তোমাদের কতটা সাপোর্ট হবে সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করছি, আর তোমরা হেল্প পেতে পারো। ওকে, সো আশা করি বইটা তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল তোমাদের যে কোনো পাশে যে সমস্ত স্টল রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ তুলসি প্রকাশনের বই, তো এই বইটি এখানে দেখতে পাচ্ছ প্রিপারেটরি যে মডেল টেস্ট পেপার রয়েছে 2023-এর মাধ্যমিক ইংলিশ, ডাফ অ্যান্ড দত্তের বই। তো এই বইটার মধ্যে কী কী রয়েছে এবং বইটির মধ্যে তোমরা কী কী পাবে সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক ইংলিশে যেটা রয়েছে এবং মডেল সেট, চ্যাপ্টার ওয়াইজ সাজেশান, সিন আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ তোমার যারা প্র্যাকটিস করো, যারা একটু দুর্বল স্টুডেন্ট, তোমাদের কিন্তু খুবই হেল্প করবে। আর পাবলিশ দেখতে পাচ্ছ এটা অগস্ট মাস, অর্থাৎ এই বছরই কিন্তু 2022-এর অগস্টে পাবলিশ হয়েছে। অর্থাৎ এখন কিন্তু এই মাস, আজকের 10 তারিখ না 11 তারিখ, তো এই মাসে কিন্তু এটা পাবলিশড হয়েছে। সো দেখতে পাচ্ছ একদম নিউ এডিশন, তোমরা এটা কালেক্ট করবে। দাম খুব বেশি নয়, তোমরা গেলে হয়তো অবশ্যই 20% বা 30% ডিসকাউন্ট দিয়ে দেবে, সেখানে তোমাদের হয়তো 80-90 টাকা এরকম দাম পড়বে। ওকে, তো সেটা ডাজ নট এ ম্যাটার, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে এই যে বিষয়টা, এখানে যেগুলো ভালো লেগেছে আমার এবং কোনগুলো খারাপ লেগেছে সেটাও আমি বলে দিচ্ছি, যে কোন টপিকগুলো একটু ভালো দিলে ভালো হতো বা কোনগুলো একটু বেশি দিলে আরও ভালো হতো। সো এখানে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টে অবশ্যই কন্টেন্টে কিছু টপিক দেওয়া রয়েছে খুবই ভালো। এখানে মডেল সেট দেওয়া রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য, যে প্র্যাকটিসটা তোমরা করলে আশা করি তোমাদের যে ফাইনাল পরীক্ষা 23-এ তোমার পরীক্ষা দেবে সেখানে কী ধরনের প্রশ্ন আসে, তো সেই সম্পূর্ণ প্রশ্নর প্যাটার্ন থেকে শুরু করে 90 নম্বরের সেট, তো 90 নম্বরের কোশ্চেন, তোমার টাইম ধরে বাড়িতে সমস্ত সেটগুলো প্র্যাকটিস করতে পারো। টোটাল দেখতে পাচ্ছ 30খানা মডেল সেট তোমাদের দিয়ে রেখেছে, খুবই হেল্পফুল। ওকে, তো দেখতে পাচ্ছ এর মডেল কোশ্চেন পরে একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যেমন মডেল সেট পর যেভাবে তোমাদের মাধ্যমিক কোশ্চেন থাকে সেরকম, ফুল মার্কস 90, টাইম দেওয়া রয়েছে 3 ঘন্টা 15 মিনিট, তোমরা বাড়িতে টাইম ধরে প্র্যাকটিস করতে পারো। রিডিং সিন দেওয়া রয়েছে, রিডিং কম্প্রিহেনশনের মধ্যে সেখানে এমসিকিউ দেওয়া রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে। ওকে, তো এবং তার পাশাপাশি যেরকমভাবে কোশ্চেন হয় ঠিক সেই রকমভাবে সাজেশান ওয়াইজ কিন্তু সবে করে দেওয়া রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ সমস্ত কোশ্চেন ঠিক এইভাবে যেভাবে থাকে সেইভাবে সমস্ত কিছু প্রোভাইড করা আছে। ওকে, তো তোমাদের মনে হতে পারে যে স্যার এরকম বই তো অনেকও রয়েছে, অনেক বই রয়েছে যেসব বই এইভাবে দেওয়া থাকে, বাট এটা কিন্তু তোমাদের 2023 সালের উদ্দেশ্যে কিন্তু ফার্স্ট এবছরে কিন্তু কোনো প্রকাশনী পাবলিশ করেছে। তো যা হোক, তোমরা এই দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, 30টা সেট রয়েছে। ওকে, একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে যারা রয়েছে দেখতে পাচ্ছ 124 পেজে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে সমস্ত মডেল সেট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মডেল সেট, এনাদের নয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত কোশ্চেনগুলো মডেল সেট দেয় বিভিন্ন সময় যে সমস্ত মডেল সেটগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, সেই 124 পেজ তোমরা দেখে নাও একটু, আমি যাচ্ছি 124 পেজ তোমাদের জন্য। সো 124 পেজ দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাপ্রুভ যে মডেল সেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই মডেল সেট দেওয়া রয়েছে উইথ আনসার, বুঝতে পারছো মডেল সেটটা কেমন এখানে দেওয়া রয়েছে, তারপরেই এখানে আনসার দেখতে পাচ্ছ তোমরা। ওকে, আনসার সহ কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ মাধ্যমিক যে কোশ্চেন পেপার তোমাদের 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে মাধ্যমিকের কোশ্চেন পেপার, সে কোশ্চেন পেপার দেওয়া রয়েছে। আর 18, 19, 20 এই 3টে সালের কোশ্চেন এবং আনসার দেওয়া রয়েছে, পেজ আমরা দেখতে পাচ্ছ। আর মাধ্যমিকে কোশ্চেন পেপার 2022 যেটা কিন্তু আনসার দেওয়া নেই, সেটা দিলে ভালো হতো, কিন্তু তোমাদের সেটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখো, আমরা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষা যখন চলছিল সেই সময় কোশ্চেনের আনসার সলভ করে কিন্তু আমরা ভিডিও পোস্ট করেছিলাম। ওকে, তো সেখানে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে কিন্তু সেই 2022 সালে কোশ্চেন আনসার কিন্তু দেওয়া রয়েছে, এবং 2022 সালে সমস্ত কোশ্চেনের আনসার সহ এবং আমাদের সাজেশান যেটা দিয়েছিলাম সেগুলো কতটা এসেছে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে রেখে দিয়েছি। ওকে, তারপরে যেটা তোমাদের ইন্টারেস্টিং যেটা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশান, অর্থাৎ 2023 সালে যে ইংলিশের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো থাকতে পারে সেগুলো, তো তোমাদের একটা জিনিস বলে রাখি, এই সাজেশানের যে বিষয়টা দেওয়া হয়েছে 2023 সালে 159 পেজ। ওকে, আমি সেখানেই যাচ্ছি 159 পেজে।
তো এই যে সাজেশন সাজেশন ইংলিশে সাজেশন ওইভাবে সিনানসিনের হয় না কারণ সিনানসিনে কোনখান থেকে প্রশ্ন দেবে সেটা সত্যিকারও জানা নেই তো তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে যেগুলো বা কিছু সিন থাকে যেগুলো গুরুত্বপূর্ণ সেই সিনগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের হেল্প হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বলে যে দেওয়া হয়েছে এখানে কিছু এমসিকিউ দিয়েছে তো কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে কিছু ট্রু ফলস দিয়েছে তো এগুলো করলে অবশ্যই তোমরা হয়তো হেল্প পাবে বাট অতটা হেল্প পাবে না এই সাজেশনের থেকে বাট এর আগে যেগুলো রয়েছে প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে ওগুলো তোমরা হেল্প পাবে এই সাজেশন তোমাদের ফলো করার দরকার নেই তোমরা এখান থেকে কি করবে তোমরা জাস্ট যে মডেল প্র্যাকটিস সেটগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে এর পাশাপাশি মডেল যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে যে মডেল সেট দিয়ে রেখেছে সেটা প্র্যাকটিস করবে এবং এই যে কোশ্চেন আছে এগুলো প্র্যাকটিস করবে বাট যে এই সাজেশনগুলো আসবে এমন নয় কারণ এই সাজেশন আমাদের ইংলিশের জন্য আমরা ইন্ডিভিজুয়াল সাজেশন কিন্তু আমরা পয়েন্ট করে রেখে দিয়েছি সেই সাজেশন তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমাদের মাধ্যমিকের পুরো সম্পূর্ণ খুঁটিনাটি সমস্ত সাবজেক্টের সাজেশন আমাদের এক্সপার্ট টিচার দ্বারা পয়েন্ট করে রেখেছি সেগুলো তোমরা দেখতে পারো ওকে এতে কোশ্চেন আনসার দেওয়া উচিত ছিল সে কোশ্চেন আনসারগুলো দেওয়া হয়নি সে কোশ্চেন আনসার দিলে ভালো হতো ওকে এর পাশাপাশি তারপরে তোমাদের পাসিং এর বাপু এভাবে সমস্ত যেমন পাসিং বাবু থেকে দেখো কিছু কোশ্চেন দিয়েছে কিছু কোশ্চেন দিয়েছে বাট এই সমস্ত ছোট কোশ্চেন করে কমন আসা ইম্পসিবল বাট তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন তো এরকমভাবে সমস্ত কোশ্চেন দেওয়া রয়েছে মাই অন টু ফ্যামিলি এখানে দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ এক দুইয়ের দাগে দুইয়ের দাগে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে বিভিন্ন সি ফিভার থেকে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে দ্য ক্যাট থেকে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে ওকে তো এইভাবে তোমরা যেগুলো রয়েছে যা কিছু রয়েছে তোমার সমস্ত প্র্যাকটিস করো তোমার হাতের সময় রয়েছে এখনও টেস্ট পরীক্ষা হতে এখনও দুই মাস টাইম রয়েছে দুই তিন মাস টাইম রয়েছে আড়াই মাস মতো তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো তোমরা হেল্প পাবে আর গ্রামার যে কাজ গ্রামারের যে বিষয়টা গ্রামারটা অবশ্যই তোমরা কমন পাবে না বাট গ্রামার প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে তো গ্রামারের সাজেশন হয় না তো গ্রামার তোমরা প্রচুর পরিমাণে শেখো আমাদের চ্যানেলে বহুত ভিডিও রয়েছে গ্রামারের উপরে সেগুলো তোমরা দেখে নাও আর এর পাশাপাশি যে ফেজাল ভার্ব ফেজাল ভার্বের যে সাজেশন দিয়েছে এখানে যদি আরও কিছু সাজেশন দিতেন তাহলে ভালো হতো কারণ সাজেশন এই যে ফেজাল ভার্ব দিয়েছে এক মার্কের যেটা দেওয়া হয়েছে এখানে 15টা রয়েছে বাট 15টা মিনিমাম তোমরা যদি 30টা থেকে 40টা ফেজাল ভার্ব করো সেগুলো কিন্তু তোমরা করলে তোমরা সম্পূর্ণ কাউন্ট পেয়ে যাবে ওকে আর যদি তোমরা চাও যে তোমাদের ফেজাল ভার্বের সাজেশন দরকার তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমরা ফেজাল ভার্বের সাজেশন কিন্তু অন্যান্য সব কিছু পয়েন্ট করে দিয়েছি রাইটিং স্কিল থেকে শুরু করে বিভিন্ন রকম টেক্সট যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো সব পয়েন্ট করে দিয়েছি কবিতার কোশ্চেন আনসারগুলো পয়েন্ট করে দিয়েছি তো সেই রকমভাবে যদি তোমাদের ফেজাল ভার্ব প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে ফেজাল ভার্ব আমরা পয়েন্ট করে দেবো ওকে তো ফেজাল ভার্ব আর কিছু দিলে হয়তো ভালো হতো তাহলে তোমরা বুঝে যেতে পারতে তো এর পাশাপাশি তোমরা যে সমস্ত রাইটিংয়ের পার্ট যেগুলো রয়েছে রাইটিংয়ের পার্টগুলো এখান থেকে ফলো করতে পারো বায়োগ্রাফি রয়েছে বায়োগ্রাফি কিছু রয়েছে এখানে নিউজ রিপোর্ট রয়েছে তো এরকমভাবে অনেক কিছুই এখানে দেওয়া রয়েছে রাইটিংসের পয়েসিং সমস্ত কিছু তোমরা প্র্যাকটিস করো ওকে আর যদি তোমাদের পসিবল হয় অবশ্যই তোমরা এই বইটাকে তোমরা কিনে ফেলো ওকে আর একটা আবার রিপিট করছি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বাট তোমরা যদি কেনো তোমরা কিন্তু হেল্প পাবে আশা করি তোমরা হেল্প পাবে সো তোমরা সেটা কেনার চেষ্টা করো যদি কেনো তোমাদের অবশ্যই হেল্প হবে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে বারবার ধরে প্র্যাকটিস করো বিভিন্ন প্র্যাকটিস সেট এবং এখন আপাতত যেহেতু এইটা বেরিয়েছে 2023 টাইট করে তো তোমরা এটাই কেনো এখন আপাতত যদি কিনতে পারো ওকে আর যদি তোমাদের মনে হয় যে তোমরা কিনতে পারবে না তাহলে আনঅফিসিয়ালি তো এইভাবে কিছু বলা যায় না তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে যাও তোমরা সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে এটুকুই তোমাদেরকে বলতে পারি সো থ্যাংক ইউ সো মাচ ফর ফলো ওয়াচিং যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাইন অন করে দেবে এই ধরনের অথেন্টিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর তোমাদেরকে আমি দেখো আমাদের কমিউনিটিতে কিন্তু আমরা পোস্ট করেছি তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশন প্রোভাইড করা হবে যদি তোমরা সেগুলো পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও বা এবং সেখানে তোমরা ভোট দাও তোমাদের ভোট অনুযায়ী কিন্তু তোমাদের সেইভাবে সাজেশন প্রোভাইড হবে ওকে উইদিন ওয়ান উইক ওকে সো থ্যাংক ইউ সো মাচ এগেন বাই